হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো ইতিহাসের একশোটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিও এবং সাথে থাকা আইকনটি দাবি দিও তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং যে ডাব্লিউ পরীক্ষা আসছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তুমি এটি একদমই স্কিপ করবে না তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি বন্ধুরা সিপাহী বিদ্যালয়ের প্রথম শহীদকে সে তো সিপাহী বিদ্যারের প্রথম শহীদ আছে মঙ্গল পাণ্ডে নেক্সট এখানে দেখছেন সলবায়ুর সন্ধি কত সালে হয় তো সলবাইয়ের সন্ধি হয়েছিলো সতেরোশো সালে নেক্সট জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় ভাইস রায় ছিলেন তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় আঠারোশো সালে ভাই ছিলেন লড্ডা আফ্রিন গৌতম বুদ্ধের নির্মাণ লাভ করে কোন বৃক্ষের নিচে তো গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন অশ্বত গাছের নিচে কবিরের ভক্তিমূলক গানকে কি বলা হয় তো কবিরের ভক্তিমূলক গানকে বলা হয় দোহা তো চলো বন্ধুরা আমরা পর্বতে দেখলাম পর্বতে এখানে না পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে তো মার্লামেন্টো আইন সংস্কারের মাধ্যমে পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয় মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল তো মুঘলদের সময় সরকারি ভাষা ছিল ফার্সি আত্মশ দীপঙ্কর কে ছিলেন তো আত্মশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ পণ্ডিত জামা মসজিদ কে নির্মাণ করেন জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ মিত্র মুঘল সাম্রাজ্যে পত্তনের জন্য কে দায়ী তো মুঘল সাম্রাজ্যে পত্তনের জন্য দায়ী হচ্ছে ঔরঙ্গজেব কার রাজ্যসভায় অষ্টপ্রধান ছিলেন শিবাজী রাষ্ট্রসভায় অষ্ট প্রধান ছিলেন স্যার রো কার আমলে ভারত আসেন স্যার টমাস রো জাহাঙ্গীরের আমলে ভারত আসেন মালিক কাপুর কে ছিলেন তো মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজি সেনাপতি বিজয়নগরের প্রতিষ্ঠাতাকে তো বিজয়নগরের প্রতিষ্ঠা ছিল হরিহর শহীদ বংশের প্রতিষ্ঠাতাকে তো শহীদ বংশের প্রতিষ্ঠাতা চায় খিজির খান ভারতসভা কত সালে স্থাপিত হয় আঠারোশো ছিয়াত্তর সালে ভারতসভা স্থাপিত হয় আলিপুর বোমা মামলায় প্রধান কে ছিলেন অরবিন্দ ঘোষ ছিলেন আলিপুর বোমা প্রধান আসামি সন্ধ্যা সম্পাদক সম্পাদকে ছিলেন তো ব্রাহ্মবান্ধব উপপাধ্যায় ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক বক্সারে যুদ্ধ হয় কত সালে বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় সরি গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন কে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন সান ফ্রান্সিসকোতে সাইমন কমিশন কত সালে ভারতে আসে উনিশশো সালে সাইমান কমিশন ভারত আসে গান্ধীবুড়ি কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধীবড়ি ভারত ছাড়া আন্দোলনের সূচনা কে করেন ভারত ছাড়া আন্দোলনের সূচনা করা হয় গান্ধীজি ভারতের শেষ ভাইস কে ছিলেন তো ভারতের শেষ ভাইসরা ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নৌবিদ্রোহ কত সালে হয় উনিশশো ছেচল্লিশ সালে নৌবিদ্রোহ বিদ্রোহ হয়েছিল কুণিক উপাধি কে গ্রহণ করেন তো কুনিক উপাধি গ্রহণ করেছিলেন অজাতশত্রু শত্রু হশাঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে হসাঙ্কা বংশের প্রতিষ্ঠাতা হয়েছে বিম্বিসার ব্লক ব্লককে গঠন করেন তো ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু গান্ধী আর ওইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় তো গান্ধী আর ওইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে বিক্রম উপাধি উপাধিকে গ্রহণ করেন তো বিক্রম উপাধি গ্রহণ করেছিলেন ধর্মপাল কে লিখেছেন তো প্রিয়দর্শিকা লিখেছেন হর্ষবর্ধন শিলাদিত্য উপাধিকে গ্রহণ করেন হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কালিদাস কার সভাকবি ছিলেন কালিদাস ছিল সভা সভাকবি বা বিক্রমাদিত্য সভাকবি মেঘদূতের রচিতা থেকে মেঘদূতের রচনা করেছিলেন কালিদাস পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন প্রথম নরসিংহ বর্মন ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা গুপ্তাব্দের প্রচলন কবে হয় তো গুপ্তাব্দের প্রচলন হয়েছিল তিনশো কুড়ি সাল থেকে কনিষ্কের সভাকবিকে ছিলেন অশ্ব ঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি সাতবাহন বংশের প্রতিষ্ঠা থেকে সাতবাহন বংশের প্রতিষ্ঠা ছিল সিমুখ কে বিক্রমাদিত্য উপাদি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন শকাব্দ কে প্রচলন করেন শকাব্দ প্রচলন করেছিলেন কণিষ্ক গন্ধার শিল্প কোন যুগের গন্ধার শিল্প হয়েছে কুষাণ যুগের পোনা চুক্তি হয় কত সালে তো পোনা চুক্তি হয়েছিল উনিশশো সালে মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন কে তো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন গ্রহণ করেছিলেন যতীন দাস গান্ধী আরইন চুক্তি অপর নাম কি গান্ধীর আরইন চুক্তির অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি কাকুড়ি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন তো কাকুরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযোগ ছিলেন রামপ্রসাদ বিসমিল রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয় উনিশশো সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল রাশিয়ার বালসেভিক আন্দোলন হয় কত সালে উনিশশো সালে রাশিয়ার বালসেভিক আন্দোলন হয়েছিল রাউলাট আইন পাস হয় কত সালে উনিশশো সালে রাউলাট আইন পাস হয় খোদা সত্যগ্রহ হয় কত সালে উনিশশো সালে খোদা সত্যগ্রহ হয় গান্ধীজি প্রথম সত্যগ্রহ কোথা করেন গান্ধীজি প্রথম সত্যগ্রহণ শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার নাটালে থেকে ভারতের গান্ধীজি প্রথম সত্যগ্রহণ করেছিলেন চম্পান থেকে হিন্দু পট্রেটিক পত্রিকার সম্পাদককে ছিলেন তো হিন্দু পট্রেটিক পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় আঠেরোশো পঁচাত্তর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্মান কে তো ইস্ট ইন্ডিয়া ফার্মান দিয়েছিলেন ফারুক সার পাটলিপুত্র কোথায় অবস্থিত গণ্ড গঙ্গা সোন সঙ্গমে সঙ্গমে অবস্থিত পাটলিপুত্র ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে ব্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল সতেরোশো চুরাশি সালে বৃহৎ কথা কে লেখেন গানটা লিখেছেন বৃহৎ কথা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস সাউগলের সন্ধি হয় কত সালে আঠারোশো সালে সাউগিলের সন্ধি হয়েছিল কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিল তো কল্পনা দত্ত যুক্ত ছিল চট্টগ্রাম অস্ত্রগাল লন্ঠনের সাথে বন্দিজীবন কে লেখেন বন্দিজীবন লিখেছেন সচিন স্যানেল হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে আঠেরোশো সাতষট্টি সালে হিন্দু মেলা স্থাপিত হয়েছিল ভারতের সশস্ত্র বিপ্লবের জনককে তো ভারতের সশস্ত্র বিপ্লবের জনক হচ্ছে ফাঁড়কে বন্দে মাতরম কী বন্দে মাতরম একটি ইংরেজি দৈনিক অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদককে শচীন্দ্র কুমার বসু ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয় আঠেরোশো সালে ইলবার্ট বিল আন্দোলন হয়েছিল ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন তো অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ পরিব্রাজক রচনা করেন কে তো পরিব্রাজক রচনা করেছেন স্বামী বিবেকানন্দ কোল বিদ্রোহ হয় কত সালে কোল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সালে খেলাফত আন্দোলন হয় উনিশশো সাল থেকে কে ছিলেন দুধুমিয়া ছিলেন ফার্জি আন্দোলনের নেতা বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে আঠেরোশো সালে বিজ্ঞান পরিষদ তৈরি হয়েছিল সুধি আন্দোলনের নেতা কে ছিলেন তো সুধি আন্দোলনের নেতা ছিলেন দয়ানন্দ সরস্বতী ব্রাহ্মনন্দ উপাধিকে পান তো ব্রাহ্মণন্দ উপাধি পেয়েছিলেন কেশবচন্দ্র ভিক্টোরিয়া ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন তো ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন বিশ্বম্বর কার নাম ছিল বিশ্বম্ভর ছিল নিমায়ের নাম শ্রীচৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি তো শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম হচ্ছে বৈষ্ণব চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী তো চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম হচ্ছে ব্রাহ্মচর্চা অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয় পদ্মানকে বলা হয় অন্ধ্রের কবিতার পিতামহ নিকোলো কন্টি কার আমলে ভারত আসেন নিকোলো কনটি ভারত আসেন প্রথম দেব রায়ের আমলে বাহমানী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন তো বাহমানী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন ফিরোজ শাহ ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে তো ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কত সালে আঠেরোশো চুয়ান্ন সালে উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে লর্ড বেন্ডিংয়ের আমলে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়েছিল আঠেরো সতেরোশো একাশি সালে পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড ওয়ারেন হেসেটিংস পুলিশ ব্যবস্থা সংস্করণ করেন কে লর্ড কর্ণালিস পুলিশ ব্যবস্থা সংস্করণ করেন ভারসায়ী সন্ধি কত সালে হয় তো ভারসাহী সন্ধি হয়েছিল সতেরোশো সালে ভারসাহী সন্ধি হয় কাদের মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ভারসায়ী সন্ধি হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয় ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে টিপু ও কর্ণালিসের মধ্যে তৃতীয় মহীশূরে যুদ্ধ হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় তৃতীয় ইঙ্গ মারাঠার যুদ্ধ হয় কার আমলে তো তৃতীয় ইঙ্গ মারাঠার যুদ্ধ হয়েছিল লর্ড হ্যাসিডিংসের আমলে পুরান্দারে চুক্তি হয় কত সালে তো পুরান্দারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে পুরান্দারে চুক্তি হয়েছিল কাদের মধ্যে সতেরোশো সালে ইংরেজ ও মারাঠাদের মধ্যে পুরান্দারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ছিয়াত্তরের মন্মন্ত্র হয় কত সালে সতেরোশো সালে ছিয়াত্তরের মনমন্ত্র হয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকু ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করে এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং এই পিডিএফটি পেতে হলে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে এই পিডিএফটি তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে